সোমবার সকালে মালদার ইংরেজবাজার শহরের কালীতলায় এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে চাঞ্চল্যে ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা যায়, নিহত যুবক 25 বছরের জাবেদ আখতার মহারাজপুরের বাসিন্দা। সে কালীতলা এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। এখানে ও একাই থাকতো আর পাশে দুটো রুমে আমরা থাকতাম। হ্যাঁ, তা আপনাদেরকে কিছু জানিয়েছিল? না, সেরকম কিছু জানাইনি। আমরা সকালে উঠে রিস্টারাজ দেখলাম, তারপরে 10:30টার দিকে নাগাদ একজন ফোন করে একে বলে যে ও কি হয়েছে দেখো তো, কারণ যে ওকে উল্টাপাল্টা মেসেজ করেছিল যে সুইসাইডের ব্যাপারে। দিয়ে আবার যখন আমরা সকালে ও যখন খুলতে বলে যে গেটটা খুলে দেখো তো কি হয়েছে ওর, তো আমরা যখন খুলতে যাই তখন দেখি মানে ঝুলে আছে। মানে কোনো রকম কিছু আভাস পেয়েছিলেন, কিছু টাকা সংক্রান্ত হোক বা কোনো প্রেম গড়িতে কোনো সেরকম ই নেই? তবে কালকে একটু বলেছিল যে কার সাথে যেন ব্রেকআপ বা কিছু হয়েছে, এরকম একটু বলাবলি করছিল। মানে প্রেম গড়িতে ব্যাপারে একটা আশঙ্কা করছেন আপনারা? হ্যাঁ, হয়তো এটাই হবে। বাকি এরকম তো কালকে খুব ফ্রি মাইন্ডে ছিল। আপনাদের রুমমেট তো পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তর জন্য পাঠায়। বাড়ি হচ্ছে মহারাজপুর, ওখানে হ্যাঙ্গিং করেছে, তারপরে পুলিশ আমি আসলাম, তারপর ওকে বডি নিয়ে হসপিটাল এমএমসিএইচে ওখানে ভর্তি করলাম। তারপর কোনো সুসাইড নোট পাওয়া গেছে কি? সুসাইড নোটগুলো কিছু পাওয়া হয় নাই, এখন ইনকোয়ারি চলছে, ওর পোস্টমর্টম হবে কী আছে, পরে যখন রিপোর্ট আসবে তারপরে। কি কারণে ফাঁসি দিয়েছে? কারণ এখন অন্ডার একটা এখন ইনকোয়ারি হবে, ঠিক আছে। মানে কি বই একটা এলাকা সূত্র জানা যাচ্ছে ও নাকি কারো সে টাকা পয়সা পেত? না না, সেরকম কিছু পায়নি, এখন যখন ইনকোয়ারি হবে তারপরেই বলবে। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ছেলে থাকতো ভাড়া, দে আর অল আর কোয়ালিফাইড, সব যে ছেলেটা মারা গেল গোল্ড মেডেলিস্ট, মুসলিম ছেলে। সকালবেলা বাড়িতে মেসেজ করেছে বন্ধু বান্ধবকে যে আমি আর নাই, আমার যা চেনা পাওনা আছে এগুলো দেখতে। তারপরে ওরা এদিকে খবর দেয় পাশের বন্ধুদের, ওরা খুলে দেখে, খুলে তো না যেগুলো যা জ্বালাই ছিল দেখছে হ্যাং করছে। তারপর পাড়ালো প্রসঞ্জিতের পাশেই প্রসঞ্জিত থাকে, খবর দিল, আমরাও এসে দেখলাম, পুলিশকে ডাকলাম, পুলিশের প্রেজেন্সেই দড়িটা কাটা হলো, ওদের ফ্যামিলির লোকও এসছে। নাম ঠিকানা কিছু পাওয়া গেছে? নাম সব পাচ্ছে, নাম ঠিকানা সবই আছে। কী কারণে ফাঁসি দিল জানা? এটা তো বলা খুব মুশকিল। আপনি বললেন মেসেজ করেছিল দেনা পাওনার জন্য, ঋণের জন্য কি বলুন? না 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 না, বলেছে আমার আমি অনেকের কাছে টাকা পাবো, এসব ওর বন্ধুদের কাছে শুনলাম এটাই। তারপরে হ্যাং হয়েছে, এখন পুলিশ নিয়ে যাচ্ছে, ইনকোয়ারি করে যাচ্ছে। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।